ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم মহাব্বতের সাথে মনোযোগী হয়ে এখলাসের সাথে আবারও দরুদ ইব্রাহিমই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। বড় মহদীপুর হাজি ইমামিয়া কমপ্লেক্সের উদ্যোগে তিন দিন ব্যাপী আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের আজ উদ্বোধনী দিবস। এই মাহফিলের বরেণ্য সভাপতি, যিনি বড় মহদীপুর গাজী ইমামিয়া কমপ্লেক্সেরও সম্মানিত সভাপতি, জনাব মোহাম্মদ ওমর ফারুক সাহেব। আজকের এই মাহফিলের মহতারাম প্রধান মেহমান দেশ বরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, হাজারো আলেমের ওস্তাদ, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা নরসিংদীর সুযোগ্য সুদক্ষ প্রধান মুহাদ্দিস আলহাজ আল্লামা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব আমন্ত্রিত ছিলেন। আলহাজ হযরত মাওলানা মুফতি নাজমুদ্দিন শামীম সাহেব, হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব সহ আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহরবানি করে সৃষ্টির সারা জীব আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করে কালিমা পড়ার সুযোগ দিয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়ে নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করে কোরআন মজিদ শোনার মতো রুচি দিয়ে তাফসিরুল কোরআন মাহফিলের মতো অতীব বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে শরিক হওয়ার তৌফিকটুকুন যে মহান মুনিব দিলেন, সে মুনিবের দরবারে মুনিবের শিখানো ভাষায় মুনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে মহাব্বতের সাথে সকলে মিলে মুসলমানের কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ের পর বিশ্ব নবীর প্রতি প্রাণ ভরে আবেগ ভরা কণ্ঠে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যার আগমনে পৃথিবীবাসী ধন্য হল, এ ধরা পরিপূর্ণ হল, পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো দলে দলে জান্নাতি হল। সে নবীর প্রতি দরুদ পড়ছি যার প্রতি একবার নিয়মতান্ত্রিক দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই দশটি সগিরা গুনাহ মাফ করে দেন, দশটি রহমত বর্ষণ করেন, দশটি ইজ্জত বাড়িয়ে দেন। সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুহাদা ইকরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে, দোয়া করছি মুনিব তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো, আমিন।
52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, বিশেষ করে 71 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম, জাতীয় পতাকা পেলাম, মানচিত্র পেলাম, পৃথিবীর বুকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচয়ের সুযোগ পেলাম, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করছি, খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ইমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করুন। এখনও যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। আয়োজকদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে তাদেরকে অনুরোধ করছি, তাফসিরুল কোরআন মাহফিলের জন্য যেরকম পরিবেশ দরকার ওনারা সাজিয়েছেন, ধন্যবাদ। কিন্তু বামে কিছু স্বেচ্ছাসেবক রাখলে পরে ছোট বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। বাম পাশে যে পরিমাণ আওয়াজ, এই পরিমাণ আওয়াজে কোরআনের আলোচনার যথেষ্ট ব্যাঘাত ঘটছে। এর জন্য আয়োজকদেরকে বলবো ওদিকটি লক্ষ্য রাখার জন্য। সম্মানিত দিনী ভাইরা, আপনারা আজকের প্রধান মেহমান যিনি, বরেণ্য প্রধান মেহমান যিনি, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আগামী দুদিনও গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ মেহমান বৃন্দরা করবেন। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমরা চেষ্টা করব কোরআন মজিদ থেকে কথা বলার জন্য। কোরআন মজিদ থেকে কথা বলার মতো ইলম আমাদের নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সব ইলমের মালিক আমাদের আল্লাহ। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি মুনিব, তোমার শ্রেষ্ঠ কালাম থেকে কিছু বলতে, শুনতে, আমল করতে আমাদেরকে তৌফিক দান করো। আমি শুরুতে কোরআন মজিদের একটি সুরার প্রথম দিকে কিছু অংশ তেলাওয়াত করেছিলাম। সুরাটির নাম সুরাতুল হাসরে। বলুন তো সুরার নাম, আবার বলুন। এ সুরাতে আয়াত রয়েছে 24টি, রুকু রয়েছে 3টি। এ সুরার ক্রমিক নাম্বার 59। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল, এই জন্য সুরাটিকে বলা হয় মাদানিয়া। আমি আবারও বলছি, সুরার নাম হাসর, আয়াত 24, রুকু 3, ক্রমিক নাম্বার 59, সুরাটি মাদানি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ, আসে না জবান দিয়ে? জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। সুরার নাম, বাম পাশে শুরু থেকে আওয়াজ কম, সুরার নাম, শুধু যুবকেরা বলো তো সুরার নাম, এবার বুড়ারা বলেন, দেখছেন বুড়াদের অবস্থা। এবার বলুন যুবক বুড়া সকলে একসাথে বলুন সুরার নাম, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সুরাটি মাক্কি না মাদানি। এবার বলুন কোরআন মজিদের 59 নম্বর সুরায় কয়টি আয়াত, ওই সুরায় কয়টি রুকু, ওই সুরাটি মাক্কি না মাদানি? এবার সবাই একসাথে বলুন সে সুরাটির নাম। আমার ভাইয়েরা, এ সুরাটি রাসূলের মাদানী যুগে উহুদ যুদ্ধের পরে রবিউল আউয়াল মাসে নাজিল হয়েছিল। রাসূলের হিজরতের পরে মাদানী জিন্দিগিতে উহুদ যুদ্ধের পরবর্তীতে রবিউল আউয়াল মাসে সুরাটি নাজিল হয়েছিল। সম্মানিত দীনী ভাইরা, এ সুরাটি আমাদের দেশের অনেক মুসলমানেরই মুখস্থ আছে। সুরা হাসর তেলাওয়াত করেন প্রতিনিয়ত, এরকম মুসলমান দেশে কম নয়। আর সুরা হাসরের শেষ কয়েকটি আয়াত মুখস্থ আছে এরকম মুসলমান তো বহু। এ সুরা হাসরের শেষ কয়েকটি আয়াত এত গুরুত্বপূর্ণ, তিরমিজি শরীফের হাদিস,
হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি প্রতিদিন সকালবেলা যদি সূরা হাশরের শেষ আয়াতগুলো তেলাওয়াত করে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম তিনবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 70,000 রহমতের ফেরেশতা নিয়োগ করে দেন। সারা দিন রহমতের ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করে। কেউ যদি সন্ধ্যাবেলায় পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাতের জন্য নতুন করে আবার 70,000 ফেরেশতা তার জন্য নিয়োগ করে দেন। ওই 70,000 ফেরেশতা সারা রাত তার জন্য রহমতের দোয়া করতে থাকে। এ সূরাটি অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। এ সূরাটি শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা আছে সব আল্লাহর তাসবিহ পড়ে। কার? আরো জোরে বলেন, কার? আকাশ এবং জমিনে যা আছে, যত মাখলুকাত আছে সব তাসবিহ পড়ে কার? কত মাখলুকাত? ১৮,০০০ মাখলুকাত। এই কথাটি তথ্য নির্ভর নয়। আমাদের দেশে এরকম ভুল তথ্যে প্রমাণ প্রচারিত, এরকম অসংখ্য কথা মুসলমানদের সমাজে প্রসিদ্ধি লাভ করে আছে। মাখলুকাত কত এর কোনো সঠিক বয়ান নাই কোথাও, তবে মাখলুকাত ১৮,০০০ থেকেও যে অনেক অনেক বেশি এটা মোটামুটি আন্দাজ করা যায়। মাখলুকাত এর থেকে অনেক 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 বেশি। সুবহান, খালেক কয়জন? তিনি কে? মাখলুক অসংখ্য। আল্লাহ ছাড়া বাকি যা আছে সব মাখলুক, আর খালেক হলেন কয়জন? সৃষ্টি কয় বলে একজন বলে, সৃষ্টি অনেক, স্রষ্টা একজন। বুঝেন নাই মনে হয়, স্রষ্টা কয়জন আর বাকি যা আছে সব সৃষ্টি। এরকম অসংখ্য তথ্য, অসংখ্য কথা আমাদের সমাজে প্রচলিত আছে যেগুলো ভুল। এগুলোর কিছু আছে শরীয়তের সাথে সম্পৃক্ত, আবার কিছু আছে এরকম যেগুলোর সাথে শরীয়তের সম্পর্ক নাই। এগুলোকে বলা হয় গলতে মাশহুর, প্রসিদ্ধ ভুল। এই প্রসিদ্ধ ভুলগুলোতে কোনো গুনাহ নাই, সমাজ এটাকে রিসিভ করে নিয়েছে, এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক। যেমন আমরা বলে থাকি, প্রায় সকলেই বলি, শিক্ষিত অশিক্ষিত, আলেম জাহেল প্রায় সকলেই বলি, কানে কানে কথা বলা। বলে আপনাদের দেশে? কথা বলে না কা? ছয়ানিতে এটা বলে না? শুধু যুবকরা একটু কথা বলে মাহফিলটাকে চাঙ্গা রাখতে পারবে? কানে কানে কি কথা বলা যায়? জীবন গেলেও কি কেউ কানে কানে কথা বলতে পারবে? মানুষ কথা বলে কিভাবে? তা আমরা সবাই বলি কানে কানে কথা বলা। এটা গুনাহ নয়, এটাকে সমাজ রিসিভ করে নিয়েছে, সমাজ এটা কি হয়ে গেছে, প্রসিদ্ধি পেয়েছে। এটাকে আরবিতে বলা হয় গলতে মাশহুর, প্রসিদ্ধ ভুল। এখন এটা আর শরীয়তের ভুলের মধ্যে নেই। উনিও বলে কানে কানে কথা বলি, আমিও বলি কানে কানে কথা বলি, সবাই বলে কানে কানে কথা বলা। এরকম অসংখ্য ভুল সমাজে আছে। যেমন আমরা বলি ফেফারের কাগজ, বলে আপনাদের দেশে? কিরে ভাই কথা বলে না কেন? ফেফার মানিয়েই আবার বলি ফেফারের কাগজ। যেমন আমরা বলি স্বয়ং নিজে, এরকম বলে না আপনাদের দেশে? কয় তুমি নিজে দেখছো? কয় আমি স্বয়ং নিজে দেখলাম। স্বয়ং যা, নিজেও তা। যেমন আমরা বলি সোজা, ডাইরেক্ট, এরকম বলে?
কথা বলে না কেন? যেমন আমরা বলি সতর ঢাকা, নামাজের ভিতরে বাহিরে কিছু বিধান আছে, এর ভিতরে একটা হলো সতর, সতর মানিয়ে ঢাকা। এরপর আমরা আবার বলি সতর ঢাকা। এখন যদি দুটোটার অনুবাদ করেন তাহলে অনুবাদ হবে ঢাকা ঢাকা, ঠিক নয় কি? পীর সাহেবদের দরবারে একটি কথা খুব মশহুর, উনি এত বড় মাপের ওলি, ওনার কাশফ খোলা, কাশফ মানিয়ে খোলা, কথা বলে না কেন? কাশফ মানিয়েই আমরা আবার বলি উনি এত বড় আল্লাহর ওলি, উনি এত বড় আল্লাহর ওলি, কাশফ খোলা। তো যদি আপনি বাংলায় বলেন তাহলে অনুবাদটা এমন হবে, উনি এত বড় আল্লাহর ওলি, খোলা খোলা, তার মানে লুঙ্গি নেই ল্যাংটা। আমাদের দেশে আমরা বলি সবে বরাতের রাত, বলি ফার্সিতে সব অর্থই রাত, আবার বলি সবে বরাতের, আমরা বলি সবে কদরের রাত, ফার্সিতে সব অর্থই রাত। এরকম অসংখ্য গলতে মাসুর সমাজে প্রচলিত আছে, সমাজ এগুলোকে রিসিভ করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে, এগুলো শরীয়তের ভুল নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা আছে সব আল্লাহর তাসবিহ পড়ে কার? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে পৃথিবীর মানুষকে সতর্ক করলেন, থ্রেট দিলেন, তোমরা আমার তাসবিহ পড়ো আর না পড়ো, আমার তাসবিহ পড়ার মতো মাখলুকাতের অভাব নাই। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন মানুষ অন্য মাখলুকাত আমার তাসবিহ পড়ার জন্য আমি বানাই নাই, আমার গোলামি করার জন্য বানাই নাই, ওরা ইচ্ছা অনিচ্ছায় আমার তাসবিহ পড়ে, 24 ঘন্টাই পড়ে, কিন্তু তোমাদের যাদেরকে আমার গোলামির জন্য বানালাম তোমরাই আমার বিরুদ্ধে স্লোগান দাও, কথা বলেন ঠিক কিনা? তবে জেনে রাখো আমি আল্লাহ তোমার তাসবির কাঙ্গাল নই, আমি আল্লাহ তোমার তাসবির ভিখারি নই, আমি আল্লাহ তোমার তাসবি পাওয়ার মুখাপেক্ষী নই, তামাম জগতে যা আছে আকাশ এবং জমিনে সব আমি আল্লাহ তাসবি পড়ে। তুমি এই কথা ভেবো না তোমার তাসবির মাধ্যমে আমি আল্লাহর ইজ্জত বাড়বে, তোমার বিরোধিতার কারণে আমি আল্লাহর সম্মান কমবে, তুমি আমার পক্ষে থাকলেও আমি যা, আমার বিরুদ্ধে গেলেও আমি তা, ঠিক কিনা? সারা পৃথিবীর সব মানুষ যদি আবু বকর সিদ্দিক হয়ে যায়, সারা পৃথিবীর সব মানুষ যদি ওমর হয়ে যায়, সারা পৃথিবীর সব মানুষ যদি ওসমান হয়ে যায়, সারা পৃথিবীর সব মানুষ যদি আলী হয়ে যায়, আমার আল্লাহর শান কতটুকু বাড়বে? কথা বলেন, কথা কি বুঝেন না আপনারা? আজ আমি অনেকটা অসুস্থ, এই জন্য আপনারা যদি একটু দোয়া করেন, আল্লাহ যদি সাহায্য করে কথাবার্তা বলেন তাহলে হয়তো কিছু কথা বলা যেতে পারে, না আপনারা যে আমার থেকেও মনে হয় বেশি অসুস্থ। সারা পৃথিবীর সব মানুষ যদি আবু বকর সিদ্দিক হয়ে যায়, আল্লাহর শান কতটুকু বাড়বে? বাড়বে। সারা পৃথিবীর সব মানুষ যদি ফেরাউন হয়ে যায়, সারা পৃথিবীর সব মানুষ যদি নমরুদ হয়ে যায়, সারা পৃথিবীর সব মানুষ যদি আবু জেহেল হয়ে যায়, আবু লাহাব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের শান কতটুকু কমবে? আমার আপনার গোলামিতে আল্লাহর শান বাড়বেও না, আমার আপনার বিরোধিতে আল্লাহর শান কমবেও না, কথা বলে ঠিক কিনা? বর্তমান পৃথিবীতে মানুষের বিরোধিতায় ক্ষমতাও তো যায় না, আর আল্লাহর ইজ্জত বুঝি কমবে? কথা বুঝেন নাই মনে হয়। বর্তমান পৃথিবীতে মানুষের বিরোধিতার কারণে কারো ক্ষমতার বিন্দু পরিমাণও ক্ষতি হয় না, আর মানুষের বিরোধিতায় বুঝি আল্লাহর ক্ষমতা কমবে? সব মানুষ যদি আল্লাহর পক্ষে স্লোগান দেয়,
তাও আল্লাহর ক্ষমতার মেয়াদ বাড়বে না। সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় তাও আল্লাহর ক্ষমতা কমবে না। আল্লাহ যেমন তিনি তেমন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যত মাখলুকাত আছে সব আমি আল্লাহর তাসবি পড়ে। ও মানুষ, তুমি যদি বুদ্ধিমান হও বিবেকবান হও, ওদেরকে আমি বানাই নাই আমার গোলামের জন্য, ওরা আমার তাসবি পড়ে, তোমাকে বানালাম আমার গোলামের জন্য। তোমার উচিত কারো গোলামি না করে আমি আল্লাহর গোলামি করা। আকাশ এবং জমিনে যা আছে সব কার গোলামি করে? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এক ফোঁটা পানি দিয়ে বানালাম, কম দামা নয় বেদামা পানি দিয়ে বানালাম, দুনিয়াতে আসার পর এত কোটি কোটি টাকার সম্পদ দিলাম, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কত সম্পদ দিলাম, দুনিয়াতে আসার পর আমি আল্লাহকে বেমালুম ভুলে গেলে, অথচ আকাশ এবং জমিনে যা আছে সব আমি আল্লাহর আইন মানে। সুবহানাল্লাহ, ওই বিশাল আকাশ কার আইন মানে? আরো আসতে বলেন, এই বিস্তীর্ণ জমিন কার আইন মানে? এই বাতাস কার আইন মানে? সাগর কার আইন মানে? ওই সূর্য কার আইন মানে? বিজ্ঞানীরা বলেন সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? তাদের এই তথ্য যদি সঠিক হয় দুনিয়াটা হলো সূর্য থেকে 13 লক্ষ গুণ ছোট। কথা বলেন না কেন? ঠিক না, দুনিয়াটা হলো 13 লক্ষ গুণ, ওই 13 লক্ষ গুণ ছোট দুনিয়ার ছোট্ট একটি দেশ বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের উপরে আঙ্গুলের মাথাও রাখা যায় না। ওই ছোট্ট বাংলাদেশের, এটা কোন জেলা? কোন জেলা? নোয়াখালী জেলার ছোট্ট একটি উপজেলা বেগমগঞ্জ। ওই বেগমগঞ্জের সয়ানি ছোট্ট একটা গ্রাম ইউনিয়ন, এটা কোন গ্রাম? বড় মেহেদীপুরের ভুঁইয়া বাড়ি, চৌধুরী বাড়ির। আমি এক আবদুল্লাহ, এক আব্দুস সালাম। এবার উদাহরণটা তুলনা করে দেখেন আপনি সূর্য থেকে কত গুণ বড়। বড় না ছোট? অথচ আপনার দাপটি এলাকায় থাকা যায় না। কথা বলেন ঠিক কি না? আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, নবীর বিরুদ্ধে কথা বলেন, হক্কানি পীর মাশায়েক আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর দেওয়া দেহ খরচ করে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেন, অথচ ওই বিশাল সূর্য 1 সেকেন্ডের জন্য আল্লাহর বিরোধিতা আজ পর্যন্ত করে নাই। আমরা যারা চাকরি করি 10টা থেকে 4টা পর্যন্ত অফিস করার কথা, যিনি 10 বছর চাকরি করেন এমন একজন চাকরিজীবী বুকে হাত দিয়া বলতে পারবেন না যে এই 10 বছরে একদিনও সময়ের হেরফের হয় নাই, বলতে পারবেন? কিন্তু সূর্য, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যটা কোটি কোটি বছর পর্যন্ত পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, এই কোটি কোটি বছরের ভিতরে একদিনের জন্য এদিক সেদিক হলো না। এর পিছনে কি কোনো কারিগর নাই? এর পিছনে কি কোনো ক্ষমতা নাই? এর পিছনে কি কোনো নিয়ন্ত্রক নাই? তিনি কে? সবাই বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। সাগরের পানিগুলো লবণাক্ত, খাল বিলের পানিগুলো মিষ্টি পানি। আমার ভাইয়েরা, আজ পর্যন্ত মিষ্টি পানি লবণাক্ত পানির ভিতরে ঢুকলো না, আর লবণাক্ত পানি মিষ্টি পানির ভিতরে ঢুকলো না। মাঝখানে কোনো হায়েল নাই, কোনো হিজাব নাই, কোনো পর্দা নাই,
মারাজাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। আইন মানে কার? শুধু মানে না মানুষ, নিমক হারাম মানুষ, নাফরমান মানুষ, আল্লাহর দেওয়া কত কোটি কোটি টাকার সম্পদ ভোগ করে, আমাকে আপনাকে যে হায়াত দিলেন, এই হায়াতের পিছনে দলের অবদান কয় পার্সেন্ট কথা বলেন? আপনার দেহে কি এখন হায়াত আছে? অনেক লাশও তো আছে, ও লাশ হয়ে গেছে, কহ আমার আপনার এখন কি হায়াত আছে? স্ত্রী যারা এই হায়াতের পিছনে দলের অবদান কয় পার্সেন্ট, পীরের অবদান কয় পার্সেন্ট, নেতার অবদান কয় পার্সেন্ট, ইমামের অবদান কয় পার্সেন্ট, বক্তার অবদান কয় পার্সেন্ট, এই হায়াতের পিছনে ষোলোয়ান অবদান কার, ষোলোয়ানা গোলামি করা লাগবে কার? পৃথিবীর কত মানুষ আল্লাহর দেওয়া হায়াত, হায়াত দিলেন আল্লাহ, আল্লাহর দেওয়া হায়াত আল্লাহকে সিজদা দেওয়ার কাজে লাগায় না, বরং মাজারে গিয়ে সিজদা দেয়, দরগা পূজা করে, দুর্গা পূজা করে, গাছ পূজা করে, মাছ পূজা করে, ল্যাংটা পূজা করে, এমনকি মানুষ লিঙ্গ পূজাও করে। বানাইলেন আল্লাহ, একটু আগে আল্লাহর দেওয়া হাত ব্যবহার করে ভাত মুখে নিল, আল্লাহর দেওয়া জিব্বা ব্যবহার করে ভাত পেটের ভিতরে নিল, আল্লাহর দেওয়া দাঁত ব্যবহার করে করে ভাতগুলো খাদ্যগুলো পেটের ভিতরে গেল, আল্লাহর দেওয়া হজমি শক্তি ব্যবহার করে ওগুলো পরিপাক যন্ত্রের মাধ্যমে দেহের উপযোগী হলো, একটু আগে খাওয়ার পর খাওয়া শেষ করে আল্লাহর বিরুদ্ধে মিছিলে চলে যায়। কথা বলেন এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা আছে সব আমি আল্লাহ তাসবি পড়ে, তুমি তাসবি না পড়লেও আমি আল্লাহ চলবে, তবে তাসবি পড়লে তোমার লাভ, না পড়লে তোমার লস। আল্লাহর গোলামি করতে গিয়ে রাজি আছি? সবাই রাজি আছি? সিদ্ধান্ত কি নেওয়া যায় আল্লাহ বিরোধী কোনো আইন মানব না, আল্লাহর দেওয়া হায়াত আল্লাহর বিরুদ্ধে খরচ করব না? রাজি আছি? কারা কারা রাজি দু হাত তুলে দেখাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বানাইলেন আল্লাহ, আল্লাহকে সিজদা দেই না মানুষকে সিজদা দেই, আল্লাহ যে কত বড় হালিম, কত বড় ধৈর্যশীল, না হলে জমিন উল্টাইয়া অনেক আগে আমাদেরকে ধ্বংস করে দিত। আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল আজিজুল হাকিম, ও বান্দা তোমার মনে প্রশ্ন জাগতে পারে, তামাম পৃথিবীর সব আল্লাহ তাসবি পড়ে, সব আল্লাহ তাসবি পড়ে, আল্লাহ এমন কি সত্তা যে সবাই আল্লাহ তাসবি পড়তে বাধ্য? তার জবাব আল্লাহ দিচ্ছেন ওয়া হুয়াল আজিজ, কেন তার প্রশংসা করবে না? তামাম জগৎ কেন তার প্রশংসা করবে না, কেন তার তাসবি পড়বে না? ওয়া হুয়াল আজিজ, তিনি তো পরাক্রমশালী আল্লাহ, তিনি একচ্ছত্র ক্ষমতার অধিপতি, তিনি একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। ওয়া হুয়াল আজিজ, ওয়া হুয়াল আজিজ, ওয়া হুয়াল আজিজ, তিনি পরাক্রমশালী। তোমার এলাকার চেয়ারম্যান মেম্বার, তোমার এলাকার বিভিন্ন কমিটির সভাপতি সেক্রেটারি, ওদের বিরুদ্ধে কথা বলা যায় না, ওদের অধীনস্থরা ওদের প্রশংসা 24 ঘন্টায় করে। সামান্য একটা কমিটির সভাপতির যদি এরকম প্রশংসা হয়, অহুয়াল আজিজ, তিনি মহাপরাক্রমশালী, তামাম জগতের একচ্ছত্র ক্ষমতার অধিপতি, মাখলুকাত কেন তার প্রশংসা করবে, কেন তার প্রশংসা করবে না? মাখলুকাত কেন তার প্রশংসা করবে না, কেন তার প্রশংসা করবে না? সামান্য কয়েকদিনের চেয়ার পেয়েই তার প্রশংসা না করে উপায় থাকে না? কথা বলেন ঠিক কি না? সামান্য কয়েকদিনের চেয়ার পাইলে পরে তার প্রশংসা না করে উপায় থাকে না, ওর প্রশংসার বিরোধিতা করলে পরে ওর বিরুদ্ধে হামলা হয়, মামলা হয়, জেলে যাওয়া লাগে।
এই যদি দুনিয়ার সামান্যতম ক্ষমতাবানদের অবস্থা, এই দুনিয়ার ক্ষমতাবানদের মতো ক্ষমতা কি আমার আল্লাহর? আমার আল্লাহর কি এরকম ক্ষমতা? আমার আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতার তুলনাই চলে না, ঠিক কিনা? ওয়াহুয়াল আজিজ, ওয়াহুয়াল আজিজ, ওয়াহুয়াল আজিজ, তিনি পরাক্রমশালী, প্রচন্ড ক্ষমতাধর। কেন তার তাসবি পড়বে না? সুতরাং তার তাসবি পড়া ছাড়া মাখলুকাতের বিকল্প নাই। অন্য মাখলুকাতকে আমি স্বাধীনতা দেই নাই, ও বান্দা, ওদের জন্য জান্নাতও রাখি নাই, জাহান্নামও রাখি নাই, ওরাই আমার তাসবি পড়ে, ওরাই আমার প্রশংসা করে। আমার ভাইয়েরা, পাখিগুলো উড়ে যায় কুহু কুহু বলে, আমার আপনার সে বুঝ নাই, এ কারণে বুঝি না। সে হয়তো কুহু কুহু বলে না, সে হয়তো বলে আল্লাহু আল্লাহু। সব তাসবি পড়ে কার? এই লাইট হবে না, সব তাসবি পড়ে কার? ওয়াহুয়াল আজিজ। বলতেছিলাম সব আল্লাহর আইন মানে, শুধু মানে না মাত্র মানুষ। এমন নিমখ হারাম, এমন নিমখ হারাম, এমন নাফরমান অন্য কোন প্রাণী নাই, শুধু মানুষ। কথা বলে ঠিক কি না? একই জমিনে পাশাপাশি দুইটা গাছ, একটা খেজুর গাছ, একটা তেঁতুল গাছ, একই সূর্য থেকে তাপ নেয়, একই মাটি থেকে রস নেয়, একটার ফল মিষ্টি আর একটার ফল টক। আইন মানলো কার? আজ পর্যন্ত খেজুর গাছে তেঁতুল ধরল না, তেঁতুল গাছে খেজুর ধরল না, এর পিছনে মনে হয় কোনো কারিগর নাই, এর পিছনে কোনো কারিগর নাই। এর পিছনে যিনি ক্ষমতাধর, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। আমি উদাহরণ দিতে গিয়ে প্রায় বলে থাকি, অন্যান্য মাখলুকাতই শুধু নয়, অন্যান্য মাখলুকাতই শুধু নয়, আমার আপনার সাড়ে তিন হাত দেহের ভিতরে যা আছে, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, শিরা উপশিরা যা আছে, সব আইন মানে কার? আরো জোরে বলেন কার? এ হাত কার আইন মানে? এ পাও কার আইন মানে? এ চোখ কার কথা অনুযায়ী দেখে? আমি উদাহরণ দিতে গিয়ে প্রায় বলে থাকি, আমার আপনার দেহের অনেক জায়গায় অনেক পশম আছে, সব পশমের নাম একরকম নয়, জায়গার পরিবর্তনে পশমগুলোর নামও পরিবর্তন হয়ে যায়। মাথার উপরে যেগুলো, এগুলোকে বলা হয় চুন, এগুলোকে বলা হয় ব্রু। চোখের পাতায় যে পশমগুলো, এগুলোকে বলা হয় পাপড়ি, ঠিক কিনা? যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলাম, সেদিন কি মাথায় চুল ছিল? ছিল না, ছিল, ব্রু ছিল, পাপড়ি ছিল। তাহলে বোঝা গেল চুল, ব্রু এবং পাপড়ি তিনটার এক সমান বয়স। এবার দেখুন, চুল ছোট করার জন্য প্রতি মাসে একবার অথবা দুই মাসে কমপক্ষে একবার সেলুনে যাওয়া লাগে, কিন্তু ব্রু এবং পাপড়ি ছোট করার জন্য আজ পর্যন্ত কোনো মানুষের সেলুনে যাওয়া লাগলো না। আল্লাহু আকবার বলবা না? তাহলে বোঝা গেল এখানে একজন নিয়ন্ত্রক আছে, এখানে একজন কন্ট্রোলার আছে, এখানে একজন বিধানদাতা আছে, এখানে একজন আইনদাতা আছে। ওই আইনদাতা বলে দিলেন চুল তুই বড় হবি, তার আইন মেনে চুল বড় হয়। ওই আইনদাতা বলে দিলেন ব্রু বড় হওয়া যাবে না, পাপড়ি বড় হওয়া যাবে না। যে আইনদাতার আইন মেনে চুল বড় হয়, ব্রু বড় হয় না, পাপড়ি বড় হয় না, ওই আইনদাতার নাম হলো আল্লাহ। সবাই বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। কত না ফরমান আমরা, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, কয়টা নিয়ামতের কথা তুমি জানো? আমার নিয়ামতগুলো এত বেশি তোমাকে আমি দিয়েছি, তুমি যদি আমার নিয়ামতগুলো গণা শুরু করে দাও, তোমার হায়াত শেষ হয়ে যাবে, নিয়ামতগুলো গণে শেষ করতে পারো না। এক কথায় বলা যায়, সাগরের গভীর জলরাশির ভিতরে মাছগুলো যেভাবে ডুবন্ত, আমি আপনি আল্লাহর দেওয়া নিয়ামতের ভিতরে ঠিক এভাবে ডুবন্ত। আমার ভাইয়েরা, অন্য মাখলুকাতগুলো যদি আল্লাহ তাসবি পড়তে পারে, গরু ছাগল হাঁস মুরগি, আমি সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত, আমার জন্য কি উচিত নয় মালিকের প্রশংসা করা, মালিকের তাসবি পড়া, মালিকের গোলামি করা? আমার জন্য কি উচিত নয়
মালিক যে জমিন আমাকে হাঁটতে দিলেন এই জমিনে মালিকের আইন ছাড়া আর কারো আইন যেন চলতে না পারে আন্দোলন করা। এই আন্দোলন ফেরেশতা করবে না, এই আন্দোলন জিন করবে না। আপনার পৈতৃক বাড়িতে যদি আপনার বাবার শত্রুকে আপনি ঢুকতে দেন, আপনি কি বাবার দোয়া পাওয়ার পাত্র হবেন? বাবা কি আপনাকে দোয়া করবে? আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে যদি আল্লাহ বিরোধী যারা, আল্লাহ বিরোধী যারা, নবী বিরোধী যারা, কোরআন সুন্নাহ বিরোধী যারা, ওদেরকে যদি আপনি প্রশ্রয় দেন, ওদেরকে যদি আর্থিকভাবে সহযোগিতা করেন, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে ওদেরকে যদি আপনি সহযোগিতা করেন, মাঝে মাঝে আল্লাহকে সিজদা দিলেন, এই সিজদার আল্লাহর কি দরকার? আমার ভাইয়েরা, এখনো জমিনে ইসলাম বিরোধী ময়লাতে ভরা, শিরকে ভরা, বেদাতে ভরা, আল্লাহ বিরুদ্ধে কথা হয়, আল্লাহর বিরুদ্ধে মিছিল হয়, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা হয়, আমার ভাইয়েরা নবীর বিরুদ্ধে কথা হয়, আমার মনটা একদিনও খারাপ হলো না, একদিন আমার মন বলল না জমিন আল্লাহর, আইন চলার দরকার আল্লাহর। যারা এই কথা বলে ওদের বিরুদ্ধে আমি গালি দিলাম, ওদেরকে সহযোগিতা করলাম না। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি আল্লাহর সত্যিকারে গোলামের উপযোগী? তাহলে জমিন কার? আল্লাহর এই জমিন কার? আর আইনি চলা দরকার? আমরা কি সবাই মনে প্রাণে মানি যে আল্লাহর জমিন আল্লাহর আইনি চলা দরকার? এই কথাটা যৌক্তিক না অযৌক্তিক? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দলিল দিলেন, ওহুয়াল আজিজ, তামাম জগৎ কেন আমি আল্লাহর তাসবিহ পড়বে না? তিনি তো একচ্ছত্র ক্ষমতার অধিপতি, তিনি সব ক্ষমতার একমাত্র মালিক, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ, মানুষের কোনোই ক্ষমতা নাই। মানুষের যদি এত ক্ষমতা থাকতো, মশার ভয়ে মশারি টানাইতো না। কথা বলেন ঠিক কি না? ও মানুষ তোমার কি ক্ষমতা, ও মানুষ তোমার কি ক্ষমতা, 24 ঘন্টা যদি কয়েক ঘন্টা বাথরুমের সাথে গভীর কানেকশন হয়ে যায়, আন্তরিক মহাব্বত যদি বেড়ে যায়, তাহলে তোমার চেহারা আর আগের মতো থাকে না। কথা বলেন ঠিক কি না? চোখ ভিতরে ঢুকে যায়, গাল ভেঙে ঢুকে যায়, জিব্বা বের হয় হয় তুমি মরো, গেল পানি তুমি পানি আটকাইতে পারো না, সারা পৃথিবী তোমার হাতের তালুতে। মানুষের কোনো ক্ষমতা নাই। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ আয়না ছাড়া নিজের চেহারাটাও দেখে নাই। কিসের ক্ষমতা তোমার? আজ পর্যন্ত মাধ্যম ছাড়া যে নিজের চেহারাটা নিজে একবারও দেখে নাই, ওর আবার দাপট? আমার ভাইয়ারাম, আমি আপনি কত ক্ষমতার মালিক, কি ক্ষমতা আমার আপনার? আল্লাহ যে 3.5 হাত দেহটা দিলেন, বলে মানুষ নিজের ক্ষমতার দাপটে কত শক্ত কথা আল্লাহর বিরুদ্ধে বলে ফেলে, অথচ এই 3.5 হাত দেহের সব জায়গায় নিজের 2টা হাতও যায় না। শত চেষ্টা করো সব জায়গায় 2টা হাত আপনি নিতে পারবেন না। নিজের হাত দিয়া নিজের দেহটা ধরতে পারো না, নিজের দেহের সব জায়গায় তোমার হাতটা তুমি পৌঁছাইতে পারো না। তুমি আল্লাহর ক্ষমতা দেখাও, আল্লাহর পক্ষে তুমি না থেকে আল্লাহর বিরুদ্ধে দাপট দেখাইয়া আল্লাহর ক্ষমতার সাথে টক্কর ধরো। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ। যে মানুষ নিজেকে এত ক্ষমতাবান মনে করে, ওই মানুষ সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, এই পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ বানালেন, সবচেয়ে দুর্বল হলো মানুষ। সবচেয়ে দুর্বল কি? আরো জোরে বলেন, সবচেয়ে দুর্বল কি? তবে আপনারা না, তাহলে বললেন না কে? আমরা। সবচেয়ে দুর্বল কারা? আমরা না, আমি। তাহলে এভাবে বলেন, সবচেয়ে দুর্বল কারা? আরো জোরে ও বলে নাই, সবচেয়ে দুর্বল কে? আমার ভাইয়েরা, কত দুর্বল! এই পৃথিবীতে সবচেয়ে সাহসী প্রাণী হলো মশা। কথা বলে না কে? এই পৃথিবীতে সবচেয়ে সাহসী প্রাণী হলো মশা। এত সাহসী প্রাণী পৃথিবী তার একটাও নাই। এই মশা এই হুজুরেরও কামড়ায়। কথা কয় না কে? যে পুলিশ দেখলে আপনি দৌড়ান, মশা ওই পুলিশেরও দৌড়ায়। কথা বলে ঠিক কি না?
আমার ভাইয়েরা, মশা পৃথিবীর সব ক্ষমতাবান কামড়ায়, মশা গোপনে গিয়ে আক্রমণ করে না, আওয়াজ দিয়া যায়। কথা বলেন ঠিক কি না? পুলিশ তো গোপনে আসে, পুলিশ গোপনে আসে, দিনে আসে না রাতে আসে, আর মশা আওয়াজ দিয়ে আসে, দিনেও আসে রাতেও আসে, ঠিক কি না? মশা ফিসাবরো কামড়ায়, কথা কয় না? এমনকি অনেক ফিসাবরে মরার পরেও কামড়ায়, এই জন্য দেখা যায় অনেক মাজারের উপরে মশারি। আপনাদের এলাকা আছে কিনা জানি, মুরিদেরা বুঝায় আমাদের হুজুর এত খারাপ, তারে জিন্দাও খাইছে মরার পরেও খায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সবচেয়ে দুর্বল হলো মানুষ, সবচেয়ে দুর্বল হলো মানুষ। গরু কি চিনেন? ওনারা চিনে না মনে হয়। কয় পা? আজ পর্যন্ত কি দেখেছেন কোনো বুড়া গরু? একেবারে বুড়া, বয়সের ভারে নুজু, হাল চাষ করতে পারে না, কিন্তু এমন বুড়া গরু কি দেখেছেন যে এখন আর হাঁটতে পারে না, লাঠি নিছে? হ্যাঁ, কেয়ামত পর্যন্ত দেখা যাবে? আপনাদের এই মাঠে লাঠিওয়ালা বুড়া আছে না? নাই তো, লাঠি উঠান তো, কাদের কাদের লাঠি আছে? নাই তো, দেয়া সব জোয়ানে না দেয়া, এই যে একটাই লাঠি, ওই আরেকটা আছে, ওই ওই লাঠি। হ্যাঁ, আজ পর্যন্ত কোনো প্রাণীর লাঠি লাগলো না, মানুষের লাগলো, তাহলে দুর্বল কারা? আজ পর্যন্ত কি দেখেছেন কোন প্রাণী একেবারে বুড়া, অনেক বয়স্ক প্রাণী এখন আর চোখে দেখে না, চশমা লাগে, কিন্তু মানুষের কি লাগে? আছে, এই তো আমার, আমার বয়স খুব বেশি না, কিন্তু চশমা ছাড়া এখন আর পড়া পড়তে পারি না। তখন আমি বুঝেছি আমার আল্লাহর কত ক্ষমতা, আমার চোখ আগের মতোই আছে, আমার চোখ আগের মতোই আছে, কিন্তু এখন আর আগের মতো পড়তে পারি না। যেদিন চশমা আনি না কোনো কারণে ভুলে যাই, ওদিন পড়াইতে কষ্ট হয়। তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ। আমি মায়ের গর্ভ থেকে খালাস হয়েছিলাম, তুলতুলি শিশু, এরপরে কিশোর হলাম, যুবক হলাম, ধীরে ধীরে চুল পাকলো, দাড়ি পাকলো, দাঁত পড়া শুরু হলো, চোখের জ্যোতি কমলো, আস্তে আস্তে সুম্মারা দাদেরা হুয়াস ফালা সাফিলিন, সুম্মারা দাদেরা হুয়াস ফালা সাফিলিন। আমি টেরো পেলাম না, আমি টেরো পেলাম না, আমার জীবন থেকে কখন যে 45টা বছর কেটে গেল, আমি টেরো পেলাম না, আমার চুল যে কিভাবে পাকলো, আমি টেরো পেলাম না, আমার দাঁতগুলো যে কিভাবে নড়া শুরু হলো, আমি টেরো পেলাম না, আমার দাড়ি যে পাকা শুরু হলো, আমি টেরো পেলাম না, কোন ফাঁকে যে আমার চোখের জ্যোতি কমে গেল। যিনি আমার ছোট্ট দেহের ভিতরে অল্প কয়েক বছরের ভিতরে এত পরিবর্তন করাতে পারলেন, গোলামি তো তারই করা দরকার। কথা বলা ঠিক কি না? কোন মানুষের গোলামি নয়, কোন পীরের গোলামি নয়, গোলামি হবে সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। উনি কেখানে আছে? উনি কেখানে আছে? উনি কই? অষ্টমে আছে। তাহলে শেষ করে দিন, হ্যাঁ নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা আছে সব তাসবিহ পড়ে কার? বিরক্ত হচ্ছেন আপনারা? আর কয়েক মিনিট কি চলবে? কতক্ষণ? হ্যাঁ, সারা রাত্রে তো প্রধান মেহমান, ফজরের পরে। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের ব্যাপারে বলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ نِشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। الله أكبر। الله رب العالمين বলেন, আমি লোকমানকে হিকমত শিক্ষা দিয়েছিলাম, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ نِشْكُرْ لِلَّهِ, লোকমানকে আমি হেকমত দিয়ে বলেছিলাম, লোকমান তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কার? লোকমান ছিলেন খুব খাটো মানুষ, নাক চ্যাপটা, ঠোঁট মোটা, দেখতে বিশ্রী, একেবারে কালো মানুষ,
এরকম একটা মানুষকে হেকমত শিখালেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক লোকমানকে হেকমত শিখিয়ে বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লোকমানকে আমি হেকমত শিখিয়ে বললাম, লোকমান আমি তোমাকে হেকমত শিখালাম, এখন তোমার দায়িত্ব হলো আমি আল্লাহ শুকরিয়া আদায় করা। কার? আল্লাহ। তবে লোকমান তুমি এই কথা মনে করো না, আমি আল্লাহ তোমার শুকরিয়ার কাঙ্গাল, আমি আল্লাহ তোমার শুকরিয়ার মুখাপেক্ষী, তুমি এই কথা মনে করো না। ওয়ামাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। ও লোকমান তোমাকে দায়িত্বহীন কণ্ঠে বলি, ওয়ামাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়ার রেজাল্ট সে নিজেই ভোগ করবে। আল্লাহু আকবার। আর ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহ গানিয়ুন হামিদ। ও লোকমান শুনে রাখো, তোমার মাধ্যমে বিশ্ববাসীকে শোনাতে যাই, তোমার মাধ্যমে দুনিয়াবাসীকে আমি শোনাতে যাই, ওয়ামান কাফারা, ওয়ামান কাফারা, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহ গানিয়ুন হামিদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তার শুকরিয়ার মুখাপেক্ষী নই, আমি আল্লাহ নিজের থেকে নিজে প্রশংসিত। সুবহানাল্লাহ। তাসবি পড়লে লাভ কার, না পড়লে লস কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, মাশা আল্লাহ, ইনশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, এসবগুলোই তাসবি। আল্লাহু আকবার বলবেন। আমার ভাইয়ারাম, সর্বশ্রেষ্ঠ তাসবি হলো নামাজ। সর্বশ্রেষ্ঠ তাসবি কি? আমার ভাইয়ারা, আল্লাহ পাক অন্য যত মাখলুকাত বানালেন, কোন কোন মাখলুকাত সারা জীবন শুধু কেয়াম অবস্থা আল্লাহ তাসবি পড়ে। যেমন গাছগাছালি, ওরা কখনই রুকু দিতে পারে না, ওরা সব সময় কেয়াম অবস্থায় দান অবস্থা আল্লাহ তাসবি পড়ে। কিছু কিছু মাখলুকাত জন্মগতভাবে রুকুর অবস্থা আল্লাহ তাসবি পড়ে, যেমন গরু ছাগল জন্মগতভাবে রুকুর অবস্থায়। জন্মগতভাবে কিসের অবস্থায় কথা বলে না, কিসের অবস্থায়? কিছু মাখলুকাত আছে জন্মগতভাবে সিজদার অবস্থায়, যেমন সাপ, যেমন বিচ্ছু, যেমন কেঁচু। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কিসমত কত ভালো, দেশ বরেণ্য এক রত্ন। এটা একটু বন্ধ এখন, আমার চোখের সমস্যা। আমার মতো হাজারো আশরাফের যিনি উস্তাজ, তিনি আজকে আপনাদের প্রধান মেহমান, তার গুরুত্বপূর্ণ আলোচনা শুনে কিছু পুঁজি নিয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে বিদায় হবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমার ভাইয়ারাম, কিছু মাখলুকাত জন্মগতভাবেই তাসবি পড়ে, যেমন সাপ, বিচ্ছু, কেঁচু। কিছু মাখলুক তাসাহুদের হালতে জন্মগতভাবে আল্লাহর তাসবি পড়ে, যেমন ব্যাং। ব্যাং কি দেখেছেন? ওর বসার স্টাইল কি আপনার নজরে আছে? মানুষ তার শাহুদ যেভাবে পড়ে, ব্যাং জন্মগতভাবে মনে হয় তার শাহুদ অবস্থায়। অন্য মাখলুকাত গুলো কেয়াম অবস্থায়, রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, তাসাহুদ অবস্থায়, তাম মাখলুকাত আল্লাহ যত তাসবি পড়ে, আল্লাহর একজন গোলাম শুধু নামাজে এই পরিমাণ তাসবি পড়ে। আল্লাহু আকবার। আমরা কি নামাজে আল্লাহ তাসবি পড়তে রাজি আছি? তাসবি পড়বো কার? এখন মুসলমানদের কণ্ঠে, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের কণ্ঠে ইনশাআল্লাহ নাই, মাশা আল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো এখন নাই। এখন বাংলাদেশের সিংহভাগ মুসলমানদের কণ্ঠে শুধু গালি আর গালি, তাও অধিকাংশ গালিগুলো ভাগে পড়ে হুজুরদের। অবশ্য আপনাদের এলাকায় এরকম নাই, আছে। আমাদের এই জবানটা দিলেন কে? আল্লাহর দেওয়া জবান, আল্লাহর তাসবিতে রত রাখবো। রাজি আছি? রাজি আছি? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। সাধারণত প্রধান মেহমান যিনি হন, সাড়ে নয়টার পরে তাকে উঠানো ঠিক নয়। এটা আমি আমার জন্য যা পছন্দ করি, অন্যের জন্য তো তা পছন্দ করবো, নবীর হাদিস। আমি মূলত শিক্ষক মানুষ, আমি প্রধান অতিথি, আমাকে করলো কি, বিশেষ অতিথি করলো, পোস্টারে নাম দিল কি দিল না, কখনো জিজ্ঞেস করি না। আয়োজকদের কাছ থেকে অনেকে অনেক কিছু চেয়ে নেয়, আমি শুধু একটা জিনিস চাই, সেটা হলো সময়। যেহেতু আমি শিক্ষক মানুষ, আমাকে মাগরিবের পরে দিলে আরও ভালো, এশার পরে দিলেও ভালো,
গভীর রাতে আমি আলোচনা সাধারণত উঠি না, আর ওনারা যারা দূর দূরান্ত থেকে এসে সফর করে এসে আসেন, সাড়ে নটার পরে ওনাদেরকে উঠানো ঠিক নয়। ওলিজাসাদিকা আলাইকা হাক, ওনাকে যত সময়ে আয়োজকরা দিয়েছেন, আমার কাছে সহযোগিতা চেয়েছেন, আমিও সহযোগিতা করেছি, আশা করছি হুজুরের দোয়া পাবো। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কাল।